আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সাথে আছে আমি রিভা চৌধুরী ত্রিয়েস্তে থেকে। আমরা ইতালি প্রবাসী পেজের অনলাইনে ইম্পারাল ইতালিয়ানো কন নয় আমাদের এই ইতালিয়ান ভাষা শিক্ষার ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। যারা যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন বা পরবর্তীতে দেখবেন সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ছাড়া আরো যারা যারা আপনাদের সাথে আজ লাইভে থাকছেন তারা হলেন সালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম, ইতালির মান্তোবা শহর থেকে। আসসালামু আলাইকুম, আমি সোফিয়া। সকলকে অনুরোধ করব লাইভটা শেয়ার করেন আপনাদের নিজ নিজ প্রোফাইলে যারা আমাদের সাথে অ্যাড আছেন, এবং পরবর্তীতে আপনারা যারা দেখবে তাদেরকে অনুরোধ করছি, সেই সাথে অনুরোধ করছি যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে সরাসরি দেখছেন, এবং অনেকেই আছেন এর মধ্যে যারা সরাসরি জুমে অ্যাড হয়ে দেখছেন। সো সকলেই যদি লাইভটা শেয়ার করেন তাহলে আমরা আমাদের কাজে উৎসাহিত হই, এবং আমরা যেরকম অনলাইনে আপনাদের জন্য ইটালিয়ান ভাষা শিখার সহজ করার জন্য পদক্ষেপ নিয়েছি, আপনারাও আপনাদের জায়গা থেকে অন্যকে সাহায্য করার জন্য অন্তত লাইভটা শেয়ার করেন যাতে অন্যরা জানতে পারে। ধন্যবাদ সবাইকে। জি, তো সবাই একটু শেয়ার করে দেন সবার প্রোফাইলে, যেহেতু আমরা দেখি আর কি আমাদের এই লাইভটা। তো একটু আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা নিজেরাও উৎসাহিত হব, এবং কি আপনি শেয়ার করলে আরেকজনও উপকৃত হবে আর কি, আপনার মাধ্যমে উপকৃত হবে, বা আমরা যে ক্লাসটা করাচ্ছি সেটাও তারা জানতে পারবে আর কি। তো যারা জুমে সংযুক্ত আছেন, আপনারা একজন একজন করে মাইক্রোফোন অন করে আপনাদের পরিচয়টা দিতে পারেন, কোন শহর থেকে বলতেছেন, তাহলে আরেকজন উৎসাহিত হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, আমার জি, নাম ওয়ালাইকুম। সালাম, ওয়ালাইকুম আসসালাম। আমি সিসিলিয়া শহর থেকে বলছি। জি, সিসিলিয়া থেকে ভাই। জি, আরেকজন। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি রিয়ান রেতির থেকে বলছি। রেতির থেকে না? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ভেনিস থেকে, মুকুল আক্তার। জি, সিস্টার মুকুল আক্তার ভেনিস থেকে। ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আমি জেনোভা শহর থেকে, শাহিদা সুলতানা। জেনোভা থেকে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, পুরো ইতালি থেকে আছে আমাদের সাথে এখন কানেক্ট আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, তুলনো থেকে বলছি। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি পিয়া, আমি নাজির বলছি ব্রেশিয়া থেকে। নাজিম ভাই ব্রেশিয়া থেকে না? জি জি, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, আমি পিয়া, আসসালামু। আচ্ছা ঠিক আছে। তো যারা আমাদের লাইভটা দেখতেছেন দয়া করে একটু শেয়ার করে দিন। অলমোস্ট ফেসবুকে আমাদের সাথে কানেক্ট আছে 86 পিপল আর কি, ফেসবুকে কানেক্ট আছে, পাশাপাশি আমাদের জুমেও 50 জনের মতো আছে কানেক্ট। আর যারা আমাদের সাথে সরাসরি জুমের মাধ্যমে ক্লাস করতে চান বা সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে চান, আমাদের ভিডিওর উপরে জুমের লিংক পাসওয়ার্ড দেওয়া আছে, আপনারা সরাসরি ওখানে ক্লিক করলে আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আমি ফারুক ত্রিয়েস্তে শহর থেকে ভাই। জি ফারুক ভাই, ত্রিয়েস্তে থেকে। জি আসসালামু আলাইকুম, আমি নাবিল আরিয়াত, ইতালি ইউনিভার্সিটি থেকে। জি আলহামদুলিল্লাহ। জি আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম, আমি লেনিয়ানো থেকে, মিলানো লেনিয়ানো থেকে, মর্জিলা মিলানো থেকে না? জি ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ফয়জানা বাংলাদেশ থেকে বলতেছি। সিস্টার ফয়জানা বাংলাদেশ থেকে, এত রাতে আপনি আমাকে লাইভ দেখতেছেন? জি। আচ্ছা আচ্ছা, অনেক আগ্রহ আছে উনার, উনি অনেক কষ্ট করে দেখতেছে আর কি। তা আমরাও দুঃখিত, কারণ সময়ের কারণে আমরাও বাংলাদেশের সাথে মিলাই দিতে পারি না আর কি টাইমটা। জি সোফিয়া আপু, আমাদের আমাদের সাথে কিন্তু বাংলাদেশ থেকেও কানেক্ট আছে অনেক, আপনি একটু উনাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। এটা হচ্ছে যে কারো যদি দুর্বার আগ্রহ থাকে কোনো বিষয় শিক্ষার ক্ষেত্রে, সেক্ষেত্রে এমনই হবে, স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা তো আসলে ডিজিটালিতে থাকি, আমাদের নিজের কাজ বা সবকিছু মেনটেন করার পরে যেটুকু সময় পাই তারপরেও আমরা চেষ্টা করি। আবার এটাও মনে করি যে রেকর্ডেড লাইভটা থাকলে তারা মনে হয় পরবর্তী উপরে থাকে। হ্যাঁ, যারা ধরেন আমাদের সাথে এখন ক্লাসে সংযুক্ত নাই আর কি, পরবর্তীতে আমাদের লাইভটা, আমাদের লাইভ রেকর্ডটা দেখে নিলে আমরা প্রত্যেক গ্রুপে শেয়ার করি আর কি, আমাদের লাইভটা মানে আমাদের যে ক্লাসটা হচ্ছে সেটার রেকর্ডটা দেখার জন্য আর কি। আমরা অবশ্যই সবাইকে বলি যে রেকর্ডটা দেখলে, আপনারা যারা আজকে হয়তো নতুন আছেন আমাদের সাথে, পরবর্তী ক্লাসের রেকর্ড গুলো দেখলে আপনারাও আমাদের সাথে রানিং থাকবেন আর কি ক্লাসের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম, আমি বৃষ্টি বলছি, রোম শহর থেকে। ওকে, সিস্টার বৃষ্টি মিলানো শহর থেকে। জি আশা করি। সরি ভাইয়া, আমি রোম শহর থেকে বলছি। জি ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম, ভেনিস, আমি লিদু থেকে বলছি। ওকে ঠিক আছে, সিস্টার বেনিস থেকে। জি
মোটামুটি আমাদের সাথে আপনার পুরা ইতালি থেকে কানেক্ট আছে এবং কি বাংলাদেশ থেকেও আমাদের সাথে সরাসরি কানেক্ট আছে আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া সুফিয়া আপু, আমি পেস্কারা থেকে বলছি। জি সিস্টার পেস্কারা থেকে না? ওকে, তো অনেকে আমাদের সাথে 100 জনের উপরে 100 প্লাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রেশিয়া থেকে বলতেছি। ওকে, ব্রেশিয়া থেকে। হ্যাঁ, তো বোনাসেরা ভাইয়া, আমি রোম থেকে বলছি। জি বোনাসেরা, আমাদের আর কোন শহর বাকি আছে নাকি? জি ঠিক আছে, আমাদের আমরা সবাইকে সুযোগ দিচ্ছি, কারণ জি ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মিরাদুল ইসলাম মিরাদ বলছিলাম, কালাবাড়ি খাতানপুর থেকে। আচ্ছা ঠিক আছে, অনেকে সুযোগ দিচ্ছি আমরা কথা বলার জন্য, অনেকে অনেক সময় ট্রাই করে আর কি আমাদের সাথে কথা বলার জন্য পারে না আর কি, তো এই ক্ষেত্রে আপনারা আপনাদের পরিচয়টা দিলে আমরা দেখতে পারতেছি আর কি বা বুঝতেছি যে কোন শহর থেকে বলতেছেন। নাজমুল ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার নামটা বলেন, কোন শহর থেকে বলতেছেন? আমার নাম শারিয়া পারভেজান, মিলান থেকে বলতেছি। ওকে ঠিক আছে, মিলান থেকে। ওকে ধন্যবাদ। তো অনেকে আমাদের সাথে কানেক্ট আছে, অনেকে অনেকের পরিচয় দিচ্ছে। জি ওয়ালাইকুম আসসালাম। অনেকে অনেক সময় আমাদের সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজে আর কি, অনেক সময় সুযোগ দেওয়া হয় না, তো এই ক্ষেত্রে আপনারা হয়তো আমাদেরকে সালাম দিয়ে সুযোগ করে নিচ্ছেন আর কি, আমরা ওই সুযোগটা দিচ্ছি আপনাদেরকে। জি ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো অনেকে প্লাস 70 জনের উপরে আমাদের সাথে জুমে কানেক্ট আছে, পাশাপাশি ফেসবুকে 116 জনের উপরে আছে আর কি। আমরা চাই আপনারা যতজন সবাই দয়া করে আমাদের ভিডিওটা একটু শেয়ার করেন, আপনাদের প্রোফাইলে যদি 100-200 যদি শেয়ার হয় তাহলে কিন্তু আমরা নিজেরা একটু স্যাটিসফাই হবো যে না আমরা যে সময়টা আপনাদের ব্যয় করতেছি সেটা কাজে লাগতেছে। জি ওয়ালাইকুম আসসালাম। কারণ আমরা আমাদের পার্সোনাল টাইম থেকে আমরা এই ফ্রি ক্লাসটার ব্যবস্থা করছি, আমরা নিজেদের টাইমটা আপনাদেরকে দিচ্ছি, তো আপনারাও আমাদেরকে কিছুটা হেল্প করেন, আপনারা আমাদের ক্লাসটা একটু শেয়ার করেন, আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা নিজেরা উৎসাহিত হব আর কি, যে আপনাদের জন্য কোনো একটা কিছু করতে পারতেছি আমরা। তো আমরা আশা করতেছি যে একশোর উপরে শেয়ার হবে ইনশাল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেকে আমাদের সাথে অলরেডি সংযুক্ত হয়ে গেছেন, তো আমরা শুরু করে দিব যেহেতু আমাদের সময় কম আর কি। ধন্যবাদ সবাইকে। জি আমাদের রিবা ম্যাডাম, জি আপনার মাইক্রোফোনটা অন করেন। জি ওকে, তো সবাইকে স্বাগতম আমাদের চতুর্থ পর্ব আর কি, আজকের ক্লাসটা আমাদের চতুর্থ পর্ব। তো এই ক্লাসটা আমাদের সোফিয়া আপু মনে হয় এখান থেকে বুঝে দিব। জি সোফিয়া ম্যাডাম, হচ্ছে যে প্র্যাকটিসিং ক্লাস, ঠিক আছে? আজকে আমরা আসলে এ পর্যন্ত যা শিখিয়েছি সেটার ইমপ্লিমেন্ট আসলে আপনারা কতটা বুঝেছেন, আপনাদের বোঝার জায়গা থেকে আমাদের সাথে প্র্যাকটিস করলে আমরা সেখান থেকে প্রবলেম গুলো আরো ফাইন্ড আউট করে আগামীতে আরো সহজভাবে বাংলা ভাষাভাষীদেরকে যতটা সহজভাবে সাহায্য করা যায় সেই প্রচেষ্টাই আমাদের থাকে। তো আজকে কিন্তু এর ব্যতিক্রম না। তো আমি সবার আগে একটা জিনিস বলে দিই আপনাদের সবাইকে, সেটা হচ্ছে ক্লাস রিলেটেড প্রশ্ন করার চেষ্টা করবেন, যদি কোনো ইনফরমেটিভ নিউজ এর দরকার হয় সেটার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে মেসেজ করে জেনে নিবেন, আসলে যাতে সময়টা অপচয় আমরা রোধ করতে পারি। এবার আসা যাক প্র্যাকটিসিং এ। আমি খোঁজ করছিলাম গত ক্লাসে ওনার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে, সাইফুল নাহার। সাইফুল নাহার, সাইফুল নাহার, ওকে সাইফুল নাহার। উনি আমাকে বলেছিল, দুইটা ক্লাস আগে করেছে আমি প্র্যাকটিসিং টা, সাইফুল নাহার আপু যদি থাকেন আমাদের সাথে শুরু করতে পারেন। আমি সাইফুল নাহার আপুর সাথে কথা বলতে চাচ্ছি, উনাকে দিয়ে প্র্যাকটিসিং। জি আপু, আমি সাইফুল নাহার। আচ্ছা ঠিক আছে আপু, আপনি কি আমাদের আগের ক্লাস গুলো দেখেছেন? হ্যাঁ আপু, আমি ভিডিও দেখি। আচ্ছা ঠিক আছে, এখন আপনি একটু আমাকে একটু যদি পড়ে শোনাতেন যে স্কেদাটা বা যে বিষয়গুলো আপনি স্ক্রিনে দেখছেন সেখানে ভোকালি প্লাস কনসোন্যান্ট অর্থাৎ ভাওয়েল প্লাস কনসোন্যান্টের যে একত্রীকরণ সেখানে আসলে সাউন্ডটা কি হয়, ঠিক আছে? সেটা যদি একটু পড়ে শোনাতেন। মারে, এম এ মা, এম এ আর এ, মারে না আপনি শুধু আমাকে এই যে এম এর সাথে, আপনি তো এম বললেন, এম এ
এম এর সাথে এটা একটা কনসোনেন্ট, এখানের সাথে যে ভোকালি গুলো অ্যাড হয়েছে শুধু উপরের গুলো একটু পাঁচটার সাথে যেই সাউন্ড করে ওটা পড়ে শোনান। এম এ মা, এম এ মে, এম এ মে, এম এ ই মি, এম এ ওমো, এম এ ইউমু, এম এ উ। এটা আসলে ইংরেজির মতো না কি, যেহেতু আমরা ইটালিয়ান শিখছি। এবার আপু আমি গত ক্লাসে আপনার সাথে আমার যে বিষয়টা নিয়ে আপনি বুঝেন নাই সেটা হচ্ছে যে এমএটা বাংলা বর্ণমালায় কোন, আমি ভিডিও দেখছি তো আমি বলি আপনি একটু শুনে তাহলে বোঝা যাবে যে আমি কতটুকু বুঝছি। আমি ভিডিও দেখছি, এমএটা হচ্ছে আমরা মনে করে নিলাম এটা ম, আটা হচ্ছে একার, আকার সরি স্বরচিহ্ন আকার, ম একার মা। আর এম এ ম এ হচ্ছে একার মে, এম এ ম ই হচ্ছে মি, এম এ ও ওকার ওটা হচ্ছে ওকার স্বরচিহ্ন, আর এম এম এ হচ্ছে কনসোনেন্ট ম। এম এ ব্যঞ্জন বর্ণ ম, উ হচ্ছে স্বরচিহ্ন ওকার। হ্যালো, ভাইয়া আপনি একটু সবগুলো মাইক্রোফোন মিউট করে দেন। ওকে, মাইক্রোফোন সবগুলো মিউট করা আছে, শুধু আপু আপনি সাইফুল নাহার আপু আপনার মাইক্রোফোনটা আনমিউট করেন এবং কি সোফিয়া আপু আপনারা আনমিউট করেন, অন্যরা কথা বলিয়েন না, আপনাদেরকে সুযোগ দেওয়া হবে সবাইকে। জি হ্যাঁ আপু, জি বলেন। আর এম এ ম ব্যঞ্জন বর্ণের, আর উটা হচ্ছে দীর্ঘ স্বরচিহ্ন দীর্ঘ দীর্ঘকার। তাহলে উচ্চারণটা কি হচ্ছে মু? হ্যাঁ, এখন আপনার কাছে এবারে সহজ মনে হয়েছে? আর যারা আসলে বাংলাদেশ থেকে দেখেন বা আমরা যেহেতু সবাই বাংলা ভাষাভাষী, এভাবে আমি বলার কারণটা হচ্ছে যাতে আরো একটু সহজ হয় আপনাদের জন্য, ঠিক আছে, মনে রাখার জন্য। এভাবে যখন আমরা আস্তে আস্তে পড়তে শিখবো, পরবর্তীতে আমরা কি করতে পারবো, একটা শব্দ বানান করে পড়তে পারবো, ঠিক আছে। তারপরে হচ্ছে যুক্ত বর্ণ শিখলে কঠিন গুলো বানান করতে পারবো, কেউ আবার বললে সেটা শুনে শুনে আমরা লিখতেও পারবো। এবার আমি আরেকজনকে বলবো যিনি বাংলাদেশ থেকে অ্যাটেন্ড আছেন, আর সাইফুন্নাহার আপু আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি যে ভিডিও দেখেছেন খুব ভালোভাবে সকলকে বুঝিয়ে দিয়েছেন, এজন্য ধন্যবাদ। এখন বাংলাদেশ থেকে যিনি অ্যাড আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা দেখাতে আমি বুঝছি ক্লিয়ার হয়েছে নাকি। এখন ওই যে বাংলাদেশ থেকে যিনি আছেন উনার সাথে উনি একটু বলেন, এটা আপনার আপনি রিবা ম্যাডামের সাথে আপনি শব্দগুলো হয়তো মা দিয়ে বা মে দিয়ে এই শব্দগুলো আপনি একটু মেক করেন, যেহেতু আপনি বাংলাদেশ থেকে অ্যাটেন্ড আছেন, সো আপনার মানে আপনাকে আমরা অনার করছি। হ্যাঁ অনার করছি, অনারিয়াম অনুযায়ী রিবা ম্যাডাম একটু দেখে দেখেন যে উনি কি করে। আচ্ছা ঠিক আছে। ওকে, একজন একজন সিস্টার বাংলাদেশ থেকে আপনি হয়তো আমাদের সাথে জয়েন করছেন, আপনার মাইক্রোফোনটা আনমিউট করেন, হয়তো আমরা মিউট করে রাখছি আর কি। ওকে, হয়তো উনি উনি নাই মনে হয় আমাদের সাথে বা শুনতেছেন আর কি। এখন তাহলে ভাইয়া কেউ আগ্রহী থাকলে একে একে সবাই, আগ্রহী যদি কেউ থাকেন আপনি জুমে হাত তুলেন তাহলে আপনাকে আমি বলি যে আপনার নামটা বলেন। মুন্নি খানম ব্রেশিয়া। ওকে ঠিক আছে, সিস্টার মুন্নি ব্রেশিয়া থেকে, জি বলেন। এগুলা মারে, হ্যাঁ মা মারে, মানো, হ্যাঁ ওকে, মাতিতা, মালালে, মাইয়ালে, মানে মাইয়ালে, মাইয়ালে, ম আ মা ই মাই লে মাইয়ালে, মাইয়ালে, মেলা, মেরেন্দা, ওকে মেরেন্দা, হ্যাঁ মেরেন্দা, মেরেন্দা, দ দর উচ্চারণ হবে এখানে আপু, মেরেন্দা, মেদো মেদোসা, মেদুজা, হ্যাঁ মেদু উচ্চারণ হবে, দ উ দু মেদুজা, মেদুজা, হ্যাঁ মেদুজা, মেন্টা, ব্রাভিসিমা। এরপরে কি অন্য কেউ ট্রাই করতে যাবে? জি সিস্টার তানিয়া হাত তুলছে মনে, আপনি মাইক্রোফোনটা অন করেন তানিয়া। ওকে বলেন। এম এ আই মিনুট, মিলে, মিরতিলো,
mi siko micho 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 egulor egulor uchcharon gulo amra porobortite dekhbo apatoto etar uchcharonta hobe micho okay micho apnu arekta porbo ha arekta line poren m o m a o mo m a o t o moto moneta mora monte bravissima erpore ki aro keu try korte chaibe ami boli apu ami bolte chai ami ektu daran ekjoner nam bolen apne ekjon ke shudhu amader poroborti jannatul firdaus okay jannatul firdaus apne bolen ha erpore amra amader muro ha mulino musica mulo musica musica mulo okay to erpore amader ekhane arekjon add ache je smart lekha ar ki unar nam jakir bhai monoy na apne bolen hat tulchen monoy habib assalamu alaikum bhai ji wa alaikum salam ji apne korben ha bhai ami obo new but ami er age apnar class bhai dekhchi okay try koren apni ekhan theke m a r theke shuru koren ma theke shuru koren ma mare mela na na ei side ta mar side ta poran pura ta mare mano matita ma mayale mayale bravo ha thik ache er pore arekjon ke sujog diye amra habibur rahman bhai achen mone amader sathe je apnar microphone ta on koren habibur rahman bhai ji bhai শোনা যাচ্ছে আপনি এম এ মে দিয়ে যেটা সেটা শুরু করেন মেলা মেরেন্দা মিউজিকা মেন্তা মেদুজা মেরেন্দা মেদুজা মেদুজা ওকে ঠিক আছে মেন্তা এই জায়গা থেকে হাত তুলে গেল ওকে এরপরে আপনার ভাইয়া আমি ট্রাই করতে চাচ্ছি জি কে আপনার নামটা বলেন আমার নাম হচ্ছে মাকসুদ আক্তার ওকে ওকে ট্রাই করেন আপনি এম এ ই মি ট্রাই করেন মি মিনো তে মিনো তো মিয়া মিয়ালে নো মিয়েলে মার্তেলো হ্যাঁ মার্তেলো মি মি মিচিও আপু আপু এক সেকেন্ড ওটা মার্তেলো না ওটা মিরতিল্লো মিরতিল্লো হ্যাঁ ও মিরতিল্লো মিচিও মিচো 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 মোতো মনেত্তা মোরা মন্তে ওকে ঠিক আছে তাহলে আপনি দুইটা লাইন পড়ছেন আর কি এরপর আর কে লাইনে আছেন আচ্ছা ভাইয়া আমি একটা কথা বলি একটু আগে যে আপু পড়ছে আপু আপনার প্রতি আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আপনি ভালো পারেন বা বুঝেন কিন্তু সমস্যা হচ্ছে আপনি একটু দ্রুত শেষ করার চেষ্টা করেন এত দরকার নাই আপনি যদি আস্তে আস্তে পড়েন এবং উচ্চারণটা মনে মনে করে আস্তে আস্তে পড়েন পরে দ্রুত হবে আসলে দ্রুত পড়তে গেলে ভুল হয় ঠিক আছে আপু পড় থেকে ট্রাই করব হ্যাঁ না আপনি আবারো করতে পারেন এখনি করেন সমস্যা নাই কিন্তু কারণে সমস্যাটা আমি বুঝেছি এজন্য সাজেস্ট ওকে আমি তো দিলেন তো দাঁড়ান একটু একটু আপনি মাইক্রোফোনটা আবার আনমিউট করেন অনেকে নতুন আসছে তো মাইক্রোফোন মানে ইয়া করা অন ওকে মিনো মিনো তো মিয়ালে 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 মার্তেলো আবার ভুল করছেন মির্তেলো আপু আপনার সুবিধার জন্য আপনার সুবিধার জন্য আপনি না শব্দটাকে ভেঙে ভেঙে পড়েন অর্ধেক অর্ধেক করে পড়েন হ্যাঁ দুইটা দুইটা করে পড়েন মির্তেলো হ্যাঁ মির্তিল্লো ত ই টি মির্তিল্লো মিন মিকো মিচো আচ্ছা বুঝতে পারতেন এটা এটা ভুল হলো সমস্যা নাই কারণ এটা বানানটা কেন এরকম হচ্ছে সেটা আমরা আপনাদেরকে পরে বুঝিয়ে বলবো আচ্ছা ভাই আমি বলতে চাই মনেত্তা হয় নাকি মোরা মন্তে ওকে ঠিক আছে আপু আপনাকে অনেক ধন্যবাদ আরেকজন সিস্টার হাত তুলছেন মনে বলেন আপনার নাম বলেন আমি নাজমা বলছি জি শুরু করেন নাজমা আপু এম এ উ থেকে ও মুরো হ্যাঁ মুলিনো মিউজিকা মুজিকা মুজিকা হ্যাঁ মুলো ওকে ঠিক আছে আচ্ছা একটা বিষয় ভাইয়া যে আপু একটু আগে পড়ছে আপু আপনি 3 নাম্বারটা একটু আমাদের সাথে আমাদেরকে আবারো আস্তে আস্তে শুনান ওখানে কি লেখা আছে
Musica. Okay. Aspetta, cosa cosa sei? Okay. Erpore RK try korte chan onek bhai ra hat tulchen mone. Erpore slide to open kore den. Ami bolbo. Thik ache. Erpore slide open kore den. Okay, thik ache. Daran ekhane. Ji MD Shahadat bhai na? Bhai ami Morjina bolchilam. ওকে আপনি একটু ট্রাই করেন যে এটা এম এ আর থেকে ট্রাই করেন এরপর আমরা পরের স্লাইডে চলে যাব আর কি এম মারে মানো মাতিতা মায়ে আলে ওকে ঠিক আছে তাহলে মায়ে আলে হ্যাঁ ঠিক আছে তো নাজবুল ভাই নিচেটা একটু পড়াই নেন ভাইয়া আর রিবাপু নিচেটা পড়াই নেন একটু ওকে নিচেটা যদি কেউ ট্রাই করতে চান নাম বলেন হ্যাঁ আমি এমডি বলতে বলছিলাম ওকে আমি করতে চাই একজন একজন করে একজন একজন করে দুইজন এমডি এমডি শাহাদাত এমডি শাহাদাত ভাই বলতেছে উনি বলেন আগে জি ওকে মামা এম 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 ওম এম উম আ এ আ এম মে আম এ এম এম ই এম এম ইম ও এম ওম উ এম উ এটা নিচের ওয়ার্ডগুলো বলেন তো দেখি আমালাতু ব্রাভো হ্যাঁ ইমো ইমোশনে ভাই আমি বলবো ইমোশনে হ্যাঁ একজন একজন বলেন এরপর আরেকজন বলেন জি আপনার শাহাদাত ভাই এরপরেরটা হ্যাঁ ফলা দিছো হ্যাঁ গুণ দছেন ওমব্রেলো আমরা নিজেরাও কিন্তু মিউট করে দিই আমরা যারা আপনাদেরকে শিখে আমরাও কিন্তু মিউট করে দিই আনমিউট করে কথা বলি আবার কথা শেষ হলে কিন্তু মিউট করে দিই আমি আশা করি যে আপনাদেরকে এই বিষয়ে আর দ্বিতীয়বার বলতে হবে না আপনার মাইক্রোফোনটা মিউট আছে কিনা সেটা আপনি নিশ্চিত করবেন অন্য জনের মানে সম্মানার্থে অন্য জনের সুবিধার্থে আর যাতে না বলতে হয় অনেকেই ভাববেন যে আমি খুব মানে রুড কথাবার্তা বলি আসলে রুড না শুনতে হয়তো অপ্রিয় তো সত্য কথা এই জন্য রুড মনে হয় আবারও বলছি আমরা নিজেরাও রাইট আপনি রাইট বলছেন ঠিক বলছেন তো সবাই আশা করি এই জিনিসটা মাথায় রাখবেন আমি নিজেও আনমিউট করি আবার মিউট করি কারণ আমি চাই না যে আমার কোনো শব্দের কারণে অন্য কারো সমস্যা হোক কারণ একটা শব্দ পাশ থেকে আসতেই পারে আমার মেয়েও কিন্তু আমার পাশে বসে আছে ঠিক আছে তো আমি এই জিনিসগুলো কিন্তু খেয়াল করি আশা করি আপনারা করবেন ওকে আপু একজন আমাদেরকে কমেন্ট করছে ফেসবুকে আর কি আপনি আমাদের সাথে জয়েন করতে চান আমাদের ভিডিওর উপরে জুমের লিংক দেওয়া আছে লিংকে ক্লিক করলে সরাসরি আমাদের সাথে সরাসরি কানেক্ট হতে পারবেন আর যারাই আমাদের লাইভটা ফেসবুক পেজ ফেসবুকে দেখতেছেন আমরা ইতালি প্রবাসী পেজে আপনারা দয়া করে একটু শেয়ার করে দেন আপনার শেয়ারের কারণে আরেকজন উপকৃত হবে আরেকজন এই জিনিসটা জানতে পারবে ধন্যবাদ জি আরেকজন ফারুক ভাই ফারুক আহমেদ ভাই আপনি এটা ট্রাই করেন এরপর আমরা পরের স্লাইডে চলে যাব ওকে ভাই থ্যাংক ইউ মাইলে মেন্টা মিচো হ্যাঁ ঠিক আছে দেন মন্তে মন মোলো ওকে নিচেরটা পারবেন নিচেরটা মা আম মে এম মি ইম ম ওম মু উম ওকে ঠিক আছে তাহলে ধন্যবাদ সবাইকে আমরা পরের স্লাইডে চলে যাব আমি বলতে চাইছিলাম জি কোনটা বলবেন আমি প্রথমটা বলবো ওকে দেন বলেন মা মানো আরে মারে মানো মাতিতা মায়াল অন্য ক্লাসে চলে যাচ্ছি যেহেতু অনেকে আমাদের সাথে জুমে কানেক্ট আছে প্রায় 100 জনের মতো তো সবার কথা আমরা রাখতেছি আর কি এরপরের স্লাইডে চলে যাই এটা মোটামুটি আমরা বুঝাই দিছি সবাইকে ঠিক আছে তো এরপরের স্লাইডের উচ্চারণটা আমাদের রিবা ম্যাডাম আপনাদেরকে প্রথমে বলে দিবে এরপর আপনারা ট্রাই করেন জি রিবা ম্যাডাম আচ্ছা ঠিক আছে এখানে আমরা আমরা এর আগে বলেছি দাঁড়ান দিবা ম্যাডাম একটু ওকে আপনার মাইক্রোফোনটা আনমিউট করেন আমি লাস্ট বারের মতো আবার বলতেছি আপনার কারণে আরেকজনের যেহেতু ডিস্টার্ব না হয় এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন এরপরেও যদি আমরা এরকম কোনো সাউন্ড আসে তাহলে আমরা আপনাদেরকে জুম থেকে রিমুভ করে দিব লাস্ট ওয়ার্নিং ওকে দিবা ম্যাডাম আচ্ছা এটা হলো কি এফ এর এখানে উচ্চারণটা হবে ফ
fa fa fantasma, fa e fe festa, fa i fi finestra, fa a fa focaccia, fa u fu fuoco. ওকে এখন এখানে অনেকে হাত তুলছেন ধন্যবাদ রিবা ম্যাডাম কে জি এম ডি সাদেক আহমেদ সাদেক ভাই আপনি মাইক্রোফোনটা অন করেন জি আপনি ট্রাই করতে জি ট্রাই করবেন হ্যাঁ ট্রাই করতে চাই জি পড়েন দেখি ফা ফান্তাস্তা নো নো সরি জি রিবা ম্যাডাম একটু বলে দেন আবার আবার ট্রাই করেন ভাইয়া আস্তে আস্তে শব্দকে ভাগ করে করে Fantasma. Bravissimo. E poretta? Fensta. Na, bhaiya, abar try kore. Fensta. Festa. Festa. Finestra. Okay. Foca. Focaccia. Focaccia. Foco. 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 Finestra. Focaccia. হ্যাঁ আপনারা আস্তে আস্তে করে সময় নেন সমস্যা নেই কিন্তু আস্তে আস্তে করে মানে বানানটা করার চেষ্টা করেন আপু আমি বলতে চাই জি দুজন ভাই আছে প্রথমে আপনার নাম বলেন একজনের নাম বলেন আপনি বলেন প্রথমে আমার সাজিব ইসলাম ওকে বলেন আপনি শুরু করেন ফান্তাজমা ফাস্তা ফিনেস্ত্রা সরি ভাই আপনাকে একটু আস্তে 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 পড়তে হবে এত স্পিডে না যে আপনি আমরা চলে যাচ্ছি এরকম কিছু না আস্তে আস্তে পড়েন আমরা আছি আপনাদের সাথে জি ফান্তাজমা ফাস্তা ফিনেস্ত্রা ফাস্তা না ভাইয়া ফেস্তা ওকে মাইক্রোফোন গুলো আবার আনমিউট করেন অনেকে নতুন জয়েন করছে আর কি জি ভাইয়া ফাস্তা না ফেস্তা ফ এ ফে ফেস্তা ফেস্তা ফাস্তা হচ্ছে খাওয়ার জিনিস আর ফেস্তা হচ্ছে কি উৎসব ঠিক আছে জি এরপরেরটা আপনার মাইক্রোফোনটা আনমিউট করেন ভাইয়া যে ভাই কথা বলতেছিলেন ফিনেস্ত্রা জি ফোকাসা জি ফোকো ফোকো ভাইয়া আমি বলতে পারি হ্যাঁ আপনারা যদি উচ্চারণটা ঠিকভাবে না করেন উচ্চারণে সামান্য একটু ভুলের কারণে কিন্তু একটা ওয়ার্ডের অর্থটাও কিন্তু বদলে যেতে পারে এই কারণে ভাইয়া আমি বলতে চাই ওকে এর আগে আরেকজন সিস্টার বলছিলেন আপনার নাম বলেন বলেন মাহমুদ ভাই আস্তে আস্তে দুজন বা তিনজনের পরে স্লাইড চেঞ্জ করে দিন আর আরেকটা বিষয় একটু বলি সেটা হচ্ছে অনেকেই মেসেজ করছে যে বাংলা অর্থগুলো বলে দেওয়ার জন্য আমরা ফার্স্ট অফ অল আপনাদেরকে রিডিং পড়া শিখাচ্ছি সেকেন্ড বিষয়টা হচ্ছে শব্দের অর্থগুলো আমরা ইন ফিউচারে চেষ্টা করব যখন আরো একটু আপনাদেরকে নিয়ে আমরা ডেভেলপ করব আমরা মানে চিন্তায় করছি যারা আমাদের সাথে শিখছে তারা একেবারে জিরো থেকে শিখছে ঠিক আছে তো আমাদের তরফ থেকে আমাদের কোনো রাশ অথবা তাড়াহুড়া নেই ঠিক আছে তো আমরা ইন ফিউচারে আরেকটু ডেভেলপ করার পর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকে আমরা প্রত্যেক সপ্তাহের জন্য মিনিমাম 10টা ভোকাবুলারি সেটা আরো আমরা চিন্তা করে দিব যেগুলো প্রতিদিন দৈনন্দিন জীবনে আপনার দরকার বাছাই করে করে আমরা প্রত্যেক সপ্তাহের জন্য 10টা বা 15টা করে ভোকাবুলারি দিব সেটা আমরা কতটা ডেভেলপ করেছি তার উপর বেস করে এখন আমরা ভোকাবুলারি নিয়ে আমাদের হেডেক নাই আবারও বলছি এছাড়া যদি আপনাদের কারো হেডেক থাকে আপনাদেরকে কিন্তু ডিকশনারি অথবা অন্যভাবে আমরা বলছি যে আপনারা ইনকোয়ারি করেন খোঁজেন আপনারা শেখার চেষ্টা করেন আমরা বলছি না এই জন্য কারণ আমরা এখন রিডিং পড়া শিখাচ্ছি আশা করি বুঝতে পারছেন এই বিষয়ে আর কেউ বারবার মেসেজ করবেন না আর নাজবুল ভাই একটা স্কেদা যখন তিনজন বলে দিবে তারপর চেঞ্জ করে দিয়ে ঠিক আছে তাহলে হয়তো শেষ হবে না
ঠিক আছে ভাইয়া আমি কি একটু কথা বলতে পারি একজন সিস্টারে ট্রাই করতে চাইছিল আপনি একটু ট্রাই করেন হ্যাঁ ভাইয়া আমি বলতে চাচ্ছিলাম ওকে বলেন আপনাদের বলার পরে আমরা পরের স্লাইডে চলে যাব আর কি জি বলেন ফ্যান্টাজমা ফেস্তা আপু ফ্যান্টাজমা ফ্যান্টাজমা ফ্যান্টাজমাতে পড়ে মানে গর্থে করে করে পড়ে শব্দটাকে ভেঙে ভেঙে পড়ে ফেস্তা ফিনেস্ট্রা ফোকাসিয়া ফোকাচ্চা ফোকাসা এখানে আস্তে আস্তে করে উচ্চারণ করবেন আপনারা ফুকো বলছেন সবাই এখানে হবে ফু অক ওই যে অটা আছে মাঝখানে ওটা কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন ফু অক এবার হয়েছে আমি কি বলতে চাইছিলাম হ্যাঁ আপু ব্রাভিসিমা ওকে আমরা পরের স্লাইডে চলে যাই আস্তে আস্তে সবগুলো বলেন আর কি যারা একবার ট্রাই করে ফেলছেন আপনারা একটু পরে ট্রাই করেন আর কি আর অনেকে আমাদেরকে ফোন কল দিচ্ছে আপাতত আমরা লাইভে থাকার কারণে ফোন কল রিসিভ করতে পারতেছি না আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন আমরা আপনাদেরকে গ্রুপে নিয়ে নিব ইনশাআল্লাহ ঠিক আছে জি রিবা ম্যাডাম আপনি একটু উচ্চারণ করে দেন এরপরে ট্রাই করবেন আচ্ছা এখানে যেমন ধরেন আমরা যে এতক্ষণ ধরে আপনাদেরকে বলতেছিলাম যে শব্দগুলো ভাগ করে করে অর্ধেক করে করে উচ্চারণ করেন এখানে কিন্তু সবগুলো ভাগ করা সবগুলো শব্দ ভেঙে ভেঙে দেওয়া আছে আপনাদের যাতে উচ্চারণে সুবিধা হয় হ্যাঁ আমি এখন আপনাদেরকে একবার বলে বলে দিচ্ছি আপনারা একটু খেয়াল করেন প আ পা পাল লা পাল্লা প এ পে 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 প ই পি পিছনে পিছনে প অ প পোজাতে পোজাতে উচ্চারিত হচ্ছে এখানে প এর মতো আর এফে ঠিক আছে উচ্চারিত হচ্ছে ফ এর মতো আশা করি বুঝাতে পেরেছে আপনারা যখন উচ্চারণ করবেন তখন আমরা যেহেতু বাংলা ভাষাভাষী তো বাংলা বর্ণমালার মাধ্যমে আমরা সহজে বিষয়টাকে ক্যাচ করতে পারি তো এখানে প এর মতো উচ্চারিত হচ্ছে আর এফ এ যখন এফ এর মাধ্যমে উচ্চারিত হবে তখন হবে প এর মতো রিবা ম্যাডাম যদি স্কেদা ওপেন করা ছাড়া আপনি প আ পা আবার এখানে পা এভাবে যদি দুইটা একটু ডিফারেন্সিয়েশন আপনি বলে দিতেন স্কেদা বা স্কেদা আগে পরে করে দিলে যদি আপনি করে দিতেন তাহলে সবার জন্য বুঝার ক্ষেত্রে সুবিধা হতো কোনটা প এর মতো উচ্চারিত হচ্ছে আর কোনটা ফ এর মতো ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ইয়া নাজমুল ভাইয়া এফের যে স্কেদাটা আছে ওটা কি একটু এটার সাথে দেওয়া যাবে তাহলে আগে পরে করে উচ্চারণটা একটু বুঝিয়ে দেওয়ার জন্য আর কি এই যে হ্যাঁ হ্যাঁ এটা যেমন ধরেন এখানে আপু যেটা বলতেছিল আর কি যে এফ এফ এর উচ্চারণ হয় ফোর মত মানে ফর মতো যেমন ধরেন এখানে ফা ফ আকার ফা হচ্ছে ফে ফ আকার ফে ফি ফরশিকার ইয়া ফরশিকার ফি ফ ফকার ফ ফু ফরশুকার ফু হচ্ছে পর উচ্চারণ হচ্ছে হ্যাঁ এখন আমরা পরের স্লাইডটাতে চলে যাচ্ছি পিটাতে ওইটাও আমি আপনাদেরকে করে দিচ্ছি এখানে হচ্ছে প আকার পা প রিবা ম্যাডাম একটু একটু অনেকে এখানে সাউন্ড করতেছে আর কি জি মাইক্রোফোনটা আনমিউট করেন প একার পে প রশিকার পি সবার উদ্দেশ্যে বলতেছি অনেকে আমাদেরকে মেসেজ দিচ্ছে যে আমাদের ফেসবুক লাইভে আর কি যে জুমে কিভাবে অ্যাড হব জুমের লিংক আমরা কিন্তু আমাদের ভিডিওর উপরে গেলে আপনারা পাবেন সাথে সাথে অ্যাড হতে পারবেন আমাদের সাথে জুমটা যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে আপনি আপনার নাম দিয়ে আমাদের সাথে মানে লগইন করতে পারবেন লগইন করে মাইক্রোফোনের অপশনে ক্লিক করলে আপনি আমাদের সাউন্ড শুনতে পারবেন আর অনেকে প্রশ্ন করতেছেন আমাদের ক্লাস কি কি বারে হবে আমাদের ক্লাস প্রতি শনিবার এবং মঙ্গলবার হবে ঠিক আছে শনিবার প্রতি মঙ্গলবার এবং কি শনিবার আমরা ক্লাসটা করাবো তো আমরা টাইম টেবিলটা আমাদের গ্রুপে জানাই দিব আর কি আর যারা গ্রুপে অ্যাড হতে চাচ্ছেন এখন অনেকে কল দিচ্ছেন কল দিন না শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন আমরা পরে আপনাদেরকে গ্রুপে অ্যাড করে নিব ইনশাআল্লাহ জি কেউ যদি ট্রাই করতেছেন ট্রাই করতে পারেন আমি বলি জি নাম বলেন
মুন্নি খানম ওকে বলেন আপনি ট্রাই করেন মুন্নি খানম আপু মনে একবার বলছে একবার আপনি আপনাকে একবার সুযোগ দেওয়া হয়েছে দুঃখিত আপনি একটু পরে আর কি বলি আমি বলি আমি বলি নাই স্যার আমি তো এগুলো বলি নাই এই জন্য আচ্ছা স্যার সবাই একসাথে কথা বলেন একজনে বলেন একজনে মাইক্রোফোন আনমিউট করেন নাম বলেন আপনি বলি জি আপনার নাম বলেন সাইফুন্নাহানা জি কার মাইক্রোফোন থেকে সমস্যা আসছে পিছনে পোজাতে এখানে আমি একটু বলে দিই যখন এসএটা কোন মানে কি দুটো সর্বনামের মাঝখানে হয় এটার উচ্চারণটা অনেকটা জেতার মতো হয় জ এটা আমরা গত ক্লাসে বলে দিয়েছিলাম সুফিয়া আপু আপনাদেরকে এটা বুঝিয়ে দিয়েছিল তারপর আমি আবার রিপিট করে দিলাম হ্যাঁ পোজাতে হবে এখানে পোজাতে পি উপু কুল চিনো পুলচিনো পুলচিনো চিনো চর শিকার চির উচ্চারণ হবে চি ই চি পুলচিনো হ্যাঁ পুলচিনো আপু আমি বলবো জি ট্রাই করেন করে দেন ভাইয়া ভাইয়া আমি বলতে চাচ্ছিলাম আমি বৃষ্টি একটু দাঁড়ান একটু দাঁড়ান একজন ভাইয়া এখানে বলছিলেন আপনার আপনার মাইক্রোফোনটা আনমিউট করেন আনমিউট করে আপনি বলেন ঠিক আছে কারণ অনেকে আমাদের সাথে নতুন ভাবে জয়েন হচ্ছে তো এই ক্ষেত্রে হয়তো অনেকের মাইক্রোফোন অন করা আর কি ওকে ভাইয়া জি বলেন যে আপনি একটু ট্রাই করেন এরপর আমরা পরের স্লাইডে চলে যাব আর কি বলতেছি ভাইয়া জি বলা পাল্লা পে পে ইচ্ছনে ও সাথে ফুলচিনো ওকে ব্রাভো ঠিক আছে আর রিবা ম্যাডাম আমরা কি পরের স্লাইডে চলে যাব আমি হ্যাঁ আপু আপনি আপনি পরের স্লাইডটা ট্রাই করতে পারবেন আমরা পরের স্লাইডে জানতে চাইছিলাম আমি যে পিচনে আপু এখানে সি আই ও এন এ এখানে সি আই আই টা উচ্চারণ হলো না কেন আপু এটা একটু বলবেন আমি এর আগে স্লাইড হ্যাঁ আমি এর আগে স্লাইডটিও বলেছিলাম যে এটা আমরা আপনাদেরকে বুঝিয়ে বলবো মেবি নেক্সট ক্লাসে এই কারণে এটাতে যদি আপনাদের ভুল হয় কোনো সমস্যা নেই এটা আপনাদেরকে আমরা স্লাইড রেডি করে রেখেছি আপনাদেরকে বুঝিয়ে বলবো জি বলেন একজনে প্রশ্ন করতে চাইছিলেন বলেন জি ভাই নাজমুল ভাই জি বলেন আমি একটা অর্থ জানতে চাইছিলাম এখানে আছে এই অর্থটা না না এই যে ফান্তাসমা শব্দটার অর্থটা কি জানতে চাইছিলাম ওকে ফান্তাসমা হলো কি ভূত আর কি যেটাকে বলা হয় যেটা হচ্ছে আপনার মানে তাত্তা টাইপের আর কি এটা বাচ্চাদেরকে বলে আর কি যে ফান্তাসমা ধরুন আপনার একটা মানে আপনার ভূত আকৃতি আর কি যে ফান্তাসমা আসতে পারে এরকম একটা ওই যে আমরা দৈত্য বলি না দৈত্যর মতো যে ওই আলাদিনের চার আগের থেকে যে দৈত্য বাইরে একটা ফান্তাসমা এরকম আর কি এটাকে বলে ফুলচিনো অর্থ কি ভাইয়া ফুলচিনো অর্থ কি ফুলচিনো হচ্ছে হলো কি মুরগির বাচ্চা মুরগির বাচ্চা হ্যাঁ মুরগি বেবি মানে ওই বেবি মুরগি যে আপনার চিকেন আছে যে ওটা আর কি ওটাকে বলে মুরগি মানে ভাইয়া আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম ক্লাস রিলেটেড প্রশ্ন হলে প্রশ্ন করতে পারেন কারণ আমাদের হাতে সময় এখানে এখানে আছে বলেন বলেন চিনো এটার অর্থ কি একটু আগে বলে দিছি ভাই আমি এটা বলতে চাচ্ছিলাম হ্যাঁ বলেন পি আ পাল্লা পি এ পে পে পি ই পি পিচ চিনে পিচনে পি ও পিচনে আপনি একটু আগে প্রশ্ন করছিলেন মনে হয় কিন্তু জি বলেন বলেন তাড়াতাড়ি হ্যাঁ না আমরা যে ওগুলা যে শিখাই দিচ্ছেন মানে আমাদের মানে এগুলো শিখলে আমাদের ফাদার কি এগুলো আমি জানতে চাইছিলাম আপনি এখানে কি শিখতেছেন আগে সবার আগে প্রশ্নটার উত্তর দেন এখানে কি কিসের নিয়ে ক্লাস করতেছেন আপনি দিচ্ছেন যে এই যে এল দিয়ে যে লা লে লি ল লু এগুলা দিচ্ছেন মানে এগুলা দিয়ে মানে আমরা কিভাবে শিখলে এগুলা মানে
যে দিতেছেন না নাম দেখতো এটা আপনাদেরকে সোফিয়া আপু বারবার বলছে আবারো বলবে এখন যে সোফিয়া আপু একটু বলে দেন উনাকে উনি চলে যাবেন যে লালে লিল শিখার কারণে আপনি শব্দগুলো যে কোনো ইতালিয়ান যাই লেখা থাকুক আপনি সেটা রিডিং করতে পারবেন ঠিক আছে ইতালিয়ান নিউজপেপার থেকে শুরু করে মানে ইতালিয়ান কোনো লেখা দেখলেই আপনি সেটা রিডিং করতে পারবেন সেটার অর্থ টর্থ জানার এখন দরকার নেই আমার কথা হচ্ছে আপনাদের কাছে আমরা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে ওকে গ্রাসি মিলে ধন্যবাদ আপনাকে জি এটার উচ্চারণটা রিবা ম্যাডাম একটু বলে দেন পরে সবাই ট্রাই করবে আর কি ধন্যবাদ আচ্ছা এটা হলো কি এল এল এর উচ্চারণটা যদি আমরা বাংলা লেটারের সাথে মিলাতে যাই তাহলে হবে ল ল যে উচ্চারণটা হয় সেটা এখানে হলো ল ল আ লা লানা ল এ লে লেটো ল ই লি লিমনে ল অ ল লম্ব্রিকো ল উ লু লুনা আমি বাংলাও বলে দিচ্ছি আপনাদেরকে ল যদি হয় তাহলে এখানে হবে ল আকার লা ল একার লে ল রসিকার লি ল উকার লো ল রসুকার লু ওকে এখানে কিন্তু আমরা ছবিও এড করে দিছি আপনাদেরকে বোঝার জন্য আর কি যেহেতু আপনারা অনেক সময় আমি বলতে চাই জি এমডি নাজমুল আলম ভাই না না ভাই আমি নাজমুল আলম ভাই একবার বলছে ঠিক আছে না আপনি বলেন এরপর আরেকজন নিব আর কি জি বলেন সজীব ভাই লানা লেতো লিমোনে লম্ব্রিকো লুনা ব্রাভো ব্রাভিসিমো এরপর আরেকজন ভাই আমি বলবো হ্যাঁ একজন আপু বলছে আপনার নামটা বলেন আমি বেরেশিয়া কাপাতর থেকে বলছি জান্নাতুল ফেরদৌস ওকে জান্নাতুল ফেরদৌস আপু আপনি বলেন জি ল আ লা লানা ল এ লে লেতো ল ই লি লিমনে ল ও ল লম্ব্রিকো ল উ লু লুনা ব্রাভিসিমা হ্যাঁ উনি একবারে হ্যাঁ আমি বলবো আমি এখন বলতে চাই এখানে আমরা বোঝানোর দরকার আছে না আপনারা ট্রাই করবেন বলেন দেখি আমি বলি জি বলেন তাড়াতাড়ি ওইটা বলছি নিচে একটা নেদু নেদু নসু আপনি শুরু করেন শুরু করেন জি ভাইয়া ব্রাভা ওকে এরপরে আরেকজন ফারুক ভাই বলেন আসসালামু আলাইকুম নাবে নেরো নিবো নসে নিদো 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 হ্যাঁ নিদো নসে নুও নুও বলা নু বলা নু বলা নু বলা হ্যাঁ আমি বলতেছি ওকে আপনি বলেন লাস্ট এরপরে আমরা এরপর স্লাইডে চলে যাব পরের স্লাইডগুলো দেখেন জি বলেন নাবে হ্যাঁ নাবে নেরো নিদো নোসে নু ভোলা ওকে ব্রাভো এরপর স্লাইডে চলে যায় একজন সিস্টারে সালাম দিছে ওয়া আলাইকুম আসসালাম আপনি চাইলে এখান থেকে ট্রাই করতে পারেন আছেন নাকি না ওকে আচ্ছা এখানে আমি একটা কথা বলি এখানে অনেকেই কিন্তু একটা জিনিস ভুল করে তর মানে টি টি উচ্চারণে টি উচ্চারণ ইতালিতে হয় তর মত ত ত আর এখানে তর মত কিন্তু উচ্চারণটা হয় না ত ইংলিশের মতো ইংলিশে যেরকম টি তে টি টর উচ্চারণ হয় সেরকম না ইতালিয়ান ভাষায় ত টর উচ্চারণ হয়
হ্যাঁ এখানে হচ্ছে বাংলা টয়ের মতো হবে না, মানে ট আকার টা টয় কাটে এরকম হবে না, বরঞ্চ হবে ত আকার তা ত একাতে ত ই কাটি, ঠিক আছে? এটা মাথায় রেখে আপনারা করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি একটু বলতে চাচ্ছিলাম। দাঁড়ান দাঁড়ান, এখানে একজনে শুরু করে দিয়েছেন, আপনার নামটা বলেন, কোথা থেকে বলতেছেন, আর যারা আমাদের লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে দেন, আর কেউ যদি আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে চান তাহলে জুমের লিংক দেওয়া আছে, সরাসরি সংযুক্ত হতে পারবেন, আর যারা পরবর্তীতে আমাদের এই লাইভ লাইভের রেকর্ডটা দেখবেন আমরা ইউটিউব চ্যানেলে, তারা আমাদের রেকর্ডটা দেখে নিয়েন আর কি, যেহেতু আপনারা আমাদের সাথে যারা ক্লাসটা মিস করছেন। জি বলেন, শুরু করেন, নাম বলেন। আসসালামু আলাইকুম, আমি রাহেলা বলোনিয়া থেকে বলছিলাম। জি সিস্টার বলেন, জি শুরু করেন। এরপর আরেকজন ভাই বলেন, মুকুল ভাই নি না, হাত তুলছেন মুকুল ভাই মনে হয়, ওকে উনি নাই, আরেকজন যারা একবার বলছেন প্লিজ তারা অন্যদেরকে একটু সুযোগ দেন, যাতে আপনি বলছেন সেও যাতে সুযোগ পায়, ঠিক আছে? একবার যারা বলছেন, এখানে এখানে দেখলাম চারটে লিখছে, সুমাইয়া আপু এবং সাদিয়া আপু, মনে হয় দুইটা আপু ট্রাই করতে চাচ্ছে, ওনারা মেবি সুযোগ পায় নাই। ওকে, তো ওনাদেরকে সুযোগ দেওয়া হবে, আপনারা আপনাদের সুযোগ শুরু। জি বলেন, কে আছেন দুনো জনের ভিতরে? জি ভাইয়া। হ্যাঁ শুরু কর, বলেন। তার তারুকা তেন্দা তিগ্রে তপ তুলপি তুল তুলিপানো তুলিপানো হ্যাঁ ঠিক আছে, ওকে। এরপরে মুকুল ভাই আপনার মাইক্রোফোনটা অন করেন। মুকুল আক্তার বলছিলাম, আমার মুকুল আক্তার নেই, সরি। হ্যাঁ ঠিক আছে, সরি। জি তো তার তারুগা তেন্দা তিগ্রে তপ তুলিপানো। ওকে, আরেকজন মনে হয় নামে আছে সজীব, সজীব ভাই কেউ একজন আছে বুঝছেন, মুকুল ভাই উনি বারবারই শুরু করে, মহিলা লেডিস ফার্স্ট, আজকে নারী দিবস, নারীদের পাওয়ারের কারণে উনি পারেই না, উনি বার আপনি ট্রাই করেন আবার। হ্যাঁ একজন ভাই ওই নামে আছে আর কি, উনি আপনি ট্রাই করেন, আসেননি আমাদের সাথে না? আমি সজীব ইসলাম বলছি, বলবো? জি বলেন বলেন। তার তারুগা তেলদা তিগ্রে তোপো তুলিপানো। ওকে ঠিক আছে, সুন্দর সুন্দর হয়েছে। পরের স্লাইডে চলে যাই। জি পরের স্লাইডটা আমাদের রিমা ম্যাডাম একটু বুঝিয়ে দেন, এরপরে আমরা বুঝাবো। হ্যাঁ আচ্ছা, কেউ ট্রাই করুক না, দেখি না উনাদের। ওকে তাহলে আমাদের যেহেতু সময় কম, আমি ট্রাই করি। আসসালামু আলাইকুম নাজমুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়ান দাঁড়ান, সবাই শুরু করিয়েন না, একজন নাম বলেন, যে শুরু করবেন মাইক্রোফোনটা আনমিউট করে নাম বলেন, শুরু করেন, নাম বলেন। ভাই আমি ফারুক বলতেছিলাম। আপনি বলছিলেন না আগে? না একবার বলছিলাম ভাই। ওকে তাহলে আরেকজনকে সুযোগ দেন, আপনি আরেকটু পরে বলেন আর কি, ধন্যবাদ। যে আরেকজন আরেকজন নাম বলেন, শুরু করেন। আমার নাম ভাই মিরাস, আমি বলতে পারি? জি বলেন। ইনো বার পি ফিলিং দা গ্যাপ, যা যা বলবেন তাই ইনো জি কুলে হতো, এটা এটা সহ এড করতে হবে এটার সাথে, ঠিক আছে? চাই না ডিপ তাই আমি একটু বলি। ওকে রিবা ম্যাডাম একটু বুঝাই দেন, উনারা বুঝে নাই আর কি, আপনি একটু বুঝাই দেন, এরপরে বলবে সবাই। আপু আমি একটু বলবো। জি বলেন। যে আজা যাইনো যে এ যে জেব্রা যে আই জি জিপ যে যে ও জো জোকলো জোকুলি প্রসে জো যে উজু জু জুকা জুকা। ওকে ঠিক আছে। ওকে আরে রিবা ম্যাডাম আপনার কথা আমরা শুনতেছি না, একটু মাইক্রোফোনটা মিউট করে দিন। জি আচ্ছা আপু, এখানে জে না, এটা হলো গিয়ে জেতা, এটার উচ্চারণটা হবে জ এ বাংলা, মেবি হবে উচ্চারণটা মেবি বর্গীয় জ বর্গীয় জ মতো, হ্যাঁ হবে অনেকটা, এখানে হবে জ জা জাইনো, মানে আপনি প্রথম অক্ষরটা নিয়ে লাস্টের ওখানে ফিলিং দা গ্যাপে ওখানে বসাবেন, বসে পুরাটা একসাথে উচ্চারণ করবেন, জাইনো জেব্রা জিপ
জকলে জুক্কা ওকে ধন্যবাদ আমাদের অ্যাডমিন গ্রুপ থেকে আমাদের স্বপন ভাই একটা রিকোয়েস্ট করছে যে সবাইকে বলার জন্য যে এই যেহেতু আমাদের ক্লাসে যতজন এখন আছে উপস্থিত আছে ক্লাসে ফেসবুকে প্রায় 100 উপরে আছে আপনারা যিনি আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দেন প্লিজ কারণ আপনারা যদি একটা শেয়ার করেন তাহলে আমরা কিন্তু উৎসাহিত মানে উৎসাহিত হব আর কি আগামী ক্লাসগুলো করার জন্য তো দয়া করে যারা আমাদের কাছে চান যে আমরা যাতে ফ্রি ক্লাস দিই আপনারা আমাদের জন্য দোয়া করেন ঠিক আছে তো আমাদের মতো ভালো ভালো কাজগুলো শুধু আমরা তিনজন করলে বা আমরা ইতালি প্রবাসী পেজ করলে হবে না আপনারা সবাই আপনাদের কাছ থেকে মনে করেন এটাও একটা ভালো কাজ ঠিক আছে শেয়ার করবেন কেন ভালো কাজ কারণ শুধু আপনি শিখবেন না আপনি যদি আপনার প্রোফাইলে শেয়ার করেন হয়তো অন্যজন দেখেও তার মনে হতে পারে যে না আমারও তো শিখা উচিত এইভাবে আস্তে আস্তে আমাদের ভালো কাজটার দায়িত্ব আপনারাও নেন আপনারাও ভালো কাজ করেন আমাদের সওয়াবের অংশীদার আপনারা হবেন আর কি যে আমরা যে এখান থেকে যে সব টাকা আছে এটা পাশাপাশি আপনি শাহিদা সুলতানা আপু উনি প্রথম থেকেই বলতে চাচ্ছে পারছে না ওনাকে সুযোগ দেন ওকে সুযোগ দেওয়া হয়েছে জি বলেন আপনি শাহিদা সুলতানা আপু যে আপনি চারটে মেসেজ পাঠাইছেন আপনার মাইক্রোফোনটা অন করেন অন করে বলেন জি ওকে উনি নাই মনে হয় এরপরে আর কেউ ট্রাই করবেন না আমরা পরের স্লাইডে চলে যাবো আমার কথা কি ভুল বোঝা যায় কেউ যদি বলতে চান এটাও বলতে পারেন হ্যাঁ এটা একটু ট্রাই করেন আচ্ছা আমরা একটা কথা জিজ্ঞেস করি আপনাদের কাছে রিবাপু বলছে আমিও বলছি কারণ আমরা চাই যে আপনাদের উচ্চারণটা যাতে সঠিক হয় যেহেতু আমরা বাংলা ভাষাভাষী অন্তত বাংলা বর্ণমালা গুলো মাথায় রেখো যাতে আমরা সঠিক ভাবে করতে পারি এটা বর্গীয় জর মতো সাউন্ড আসবে যা বর্গীয় জটা যা আসে ঠিক আছে যা ঠিক আছে এই আপনারা এইভাবে একটু সাউন্ড কইরেন আচ্ছা আমি সুবিধার্থে যেহেতু স্কুলে যেভাবে শিখায় আমি আপনাদেরকে সেভাবে বলতেছি আপনারা জানেন মশা কিভাবে আওয়াজ করে জ করে আওয়াজ করে না ওইটাই হবে এক্স্যাক্টলি যে উচ্চারণটা হবে সেটা এখানে মশার ছবি দিয়ে দিছে এটা উচ্চারণ করেন একজনে শুরু করেন জানজারা একজনে বলেন একজনে এগুলা সবগুলা ট্রাই করেন এরপরে আমরা উচ্চারণটা ধরাই দিব আর কি শূন্যর উচ্চারণটা কিভাবে হবে একজনে বলেন ঠিক আছে মোটামুটি ঠিক আছে কারণ এবার কি আমাদের স্কেদা শেষ তাহলে সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন ছিল আরেকটা হ্যাঁ মোটামুটি শেষ আমাদের টাইমও শেষ স্কেদাও শেষ আর কি প্রশ্নটা করেন সমস্যা নাই আমরা এরপরে এটা হচ্ছে যে রিবা ম্যাডামও বলেছে আমিও বলেছি আমাদের আগের ক্লাসে বলেছি তো আমার অনুরোধ থাকবে আমাদের আগের ক্লাসগুলো আপনারা অবশ্যই দেখবেন আর আগের ক্লাস যারা দেখবেন তারাই আমাদের কাছ থেকে তত বেশি আদায় করতে পারবেন ঠিক আছে কেন এই কথাটা বললাম আগের ক্লাসে একটা জিনিস বলা হয়েছে এসে বা জেতা এসে কখনো জেতার মতো উচ্চারিত হয় মানে সা সাটা কখনো জার মতো উচ্চারিত হয় আবার ধরেন জাটা কখনো সার মতো উচ্চারিত হয় কখন ধরেন এসে দোনো পাশে যদি ভোকালি থাকে ঠিক আছে ভোকালি তো কম পাঁচটা এবং এগুলো খুব স্পেশাল তো যখন এসে দোনো পাশে ভোকালি থাকবে যেহেতু স্পেশাল দুইটা মানুষ তার পাশে আছে সেহেতু তার একটু যদি আমরা এইভাবে মনে রাখি যে তার একটু গ্যাভিটি অথবা তার অনারটা সম্মানটা একটু বেড়ে যায় হ্যাঁ হয় না আমার দুই পাশেই যদি দুইজন পাওয়ারফুল মানুষ থাকে তখন আমার পাওয়ারটা একটু আগের তুলনায় বেড়ে যাবে না আমার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে না স্ট্যাটাস চেঞ্জ হয়ে এসে যে এসে স্ট্যাটাস তখন চেঞ্জ হয়ে যাবে
সে যে তার মতো সাউন্ড করতে পারবে, মানে তার পাওয়ার বাইরে গেছে, সে এখন আর নিজের জায়গা থেকেও সে অন্যের মতো সাউন্ড করতে পারে। আবার যে তার দোনো পাশে যদি আপনি ভোকালি পান, পাঁচটা ভোকালির মধ্যে যে কোনো দুইটা হইতে পারে, কিন্তু দোনো পাশে থাকতে হবে। যখন দোনো পাশেই দেখবেন তার দোনো পাশে ভোকালি গুলো আছে, তখন দেখবেন যে তার ওই যে এস এর মতো তার পাওয়ার অথবা তার স্টেটাস পরিবর্তন হয়ে গিয়েছে, এখন সে নিজের জায়গা থেকেও সে অন্যের মতো সাউন্ড করতে পারতেছে। ঠিক আছে, আশা করি বিষয়টা বোঝাতে পেরেছে। আপনারা যখন কোনো ওয়ার্ড দেখবেন, বিশেষ করে অ্যাস্তা এবং জেতা দেখবেন, তখন উচ্চারণটা কিসের মতো হবে চিন্তা করবেন, তার দোনো পাশে ভোকালি আছে কিনা। এই বিষয়গুলা হচ্ছে একেবারে ইন জেনারেল নিয়ম। কিছু কিছু বানান আছে যেগুলাতে একটু পরিবর্তন আছে, ওগুলা ব্যতিক্রমী। ঠিক আছে, ইন জেনারেলটা আমরা বলে দিলাম। তো অ্যাস্তা আর জেতার শব্দ দেখলে এটা খেয়াল করবেন, যেমন যেমন হচ্ছে কাজা। ঠিক আছে, কাজা, এসের দোনো পাশে দেখেন এসের দোনো পাশে আ আছে। ঠিক আছে, তখন এসটা জেতার মতো সাউন্ড করেছে। আবার আমরা দেখলাম যে কোজাতে অ আর আ আছে এসের দুই পাশে, তখন সে জেতার মতো সাউন্ড করেছে বা জয়ের মতো সাউন্ড করেছে। ঠিক আছে, আশা করি বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এবং যারা আমাদের ক্লাসে নিয়মিত অ্যাটেন্ড করেন বা হ্যাঁ দাঁড়াও আমাদের কাছ থেকে কিছু শিখতে চান, তারা একটা খাতায় এই রুলসটা নিজের মতো করে লিখে রাখেন। আর আরেকটু অনুরোধ করবো, আমরা ইতালি প্রবাসী পেজে আমি একটি লাইভ করেছি ভাষা শিখার জন্য, আপনাদের জন্য কিছু বইয়ের সাজেশন দিয়েছি। আসলে ভাষা শিখার জন্য কোন কোন বইগুলো আপনাদের পাশে থাকলে আপনারা ভাষা শিক্ষাটা ত্বরান্বিত হবে, ভালো কিছু করতে পারবেন। ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে। ধন্যবাদ। ওকে, তো আমরা আমাদের ক্লাসের প্রত্যেকটা ক্লাসের রেকর্ড গুলো আমরা ইউটিউব চ্যানেলে কি বলে আমরা আপলোড করে দিই। তো আমরা সবগুলা আমাদের ক্লাসের যতজন আমাদের গ্রুপে আছেন, যে ইম্পারা ইতালিয়ানো কোন নয় বা ফ্রি ইতালিয়ান ভাষা শিক্ষার যে গ্রুপটা আছে, এই গ্রুপে যারা আছেন সবাইকে কিন্তু আমরা সবগুলো ভিডিও দিয়ে দিছি। তো আপনারা যারাই আজকে নতুন ক্লাসটা দেখতেছেন, পুরো মানে পূর্বের যত রেকর্ড গুলো আছে সবগুলো দেখে নিন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। যদি মাঝখান থেকে আসে দেখেন, তাহলে অনেক সময় অনেক কিছু নাও বুঝতে পারেন। তো অনেকে আমাদের সাথে জুমে কানেক্ট আছে, আজকে 70-80 জনের উপরে জুমে কানেক্ট আছে। তো সবার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা যেহেতু জুমে থাকার কারণে হয়তো আমাদের এই ক্লাসটা ফেসবুকের লাইভটা আপনারা শেয়ার করতে পারেন নাই, তো পরবর্তীতে আপনারা আমাদের ক্লাস যখন শেষ হয়ে যাবে আপনারা ফেসবুকে গিয়ে আপনাদের প্রোফাইলে আমাদের এই ক্লাসটা শেয়ার করে দিন, যেহেতু আপনিও এই ক্লাসটার রেকর্ড দেখতে পারবেন যখন দরকার হবে তখন, আর আরেকজনও আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও এটা নিয়ে উপকৃত হবে। ঠিক আছে, তো কেউ যদি এটা ট্রাই করতে চান লাস্ট ট্রাই করতে পারেন, এরপরে আমরা আমাদের সময় শেষ আর কি চলে যাব আমরা। আমি বলি, জি বলেন। জি ভাইয়া, সালে সেমে সিরেনা সুলে সোলে হ্যাঁ বলেন, আর একজন ভাই ট্রাই করতে চাইছিলেন, বলেন। সালে সেমে সিরেনা সোলে সুসিনা। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আর যারা আমাদের লাইভটা দেখতেছেন, যদি আমাদের সাথে সরাসরি গ্রুপে জয়েন হতে চান, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করলে। একটা বিষয় হচ্ছে এখানে উচ্চারণটা হচ্ছে সুসিনা, লেখে কিন্তু সুসিন, আপনি যদি সু দিয়ে এভাবে করেন, যাই হোক কিছু ব্যতিক্রমী আছে, আমরা যত সামনে যাব তত সেগুলো আমরা বলে দিব। ঠিক আছে, আর ওটা হচ্ছে সিরেনা যেই বলেছে। আর আরেকটা বিষয় ভাইয়া একটু বলে দিই, সেটা হচ্ছে এই পর্যন্ত আমরা যতগুলো ক্লাস করেছি, ঠিক আছে, সামনের ক্লাসে আমরা কিন্তু নতুন রেগুলে শিখাবো, তারপরের ক্লাসে আবার আমরা প্র্যাকটিসিং করব। আমি আপনাদের কাছে যারা নিয়মিত আমার কাছে আমাদের সাথে অ্যাড হন, আমি কিন্তু মুখস্থ আছে কারা কারা নিয়মিত অ্যাড হন। ঠিক আছে, যাই হোক, এটা হয়তো গড গিফটেড একটা বিষয়, একবার দুইবার দেখলে এগুলো মনে থাকে। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, এ পর্যন্ত যতগুলো ক্লাস করেছি আপনারা ক্লাস থেকে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে ফাইন্ড আউট করে নোট করে জানাতে যে পারবেন, তাকে আমরা সবসময় আমাদের প্র্যাকটিসিং ক্লাসে প্রতিটা স্কেদায় সে সুযোগ পাবে বলার জন্য। আশা করি বুঝাতে পেরেছি। আপনারা আগামী ক্লাসে কেউ যদি বলতে পারেন যে আমি এই এই নোট করেছি আপনাদের ক্লাসগুলো দেখে, তাকে প্র্যাকটিসিং ক্লাসে প্রতিটা স্কেদায় তাকে সুযোগ দেওয়া হবে, কারণ
সে একজন প্রপিও স্টুডেন্টের মতোই কাজ করেছে এবং সে শিখতে চায়, এই জন্য আমরা তাকে সুযোগটা দিব এবং সে যদি এটা কন্টিনিউ করতে পারে সে প্রত্যেক ক্লাসে প্রতিটা স্টুডেন্টে সবার আগে সেই সুযোগ পাবে অ্যাজ এ টিচারের মতো। আমরা চুপ থাকব, তাকে দিয়ে আমরা শুরু করার চেষ্টা করব। আশা করি বুঝাতে পেরেছি। এরকম যদি দুইজন হয় দুইজনে প্রত্যেক স্কেদায় পাবে, ঠিক আছে? আছে একজন সিস্টার মুন্নি আছে, সাইফুন নাহার আছে, ওনারা আছেই আমাদের সাথে কন্টিনিউ আর কি। তো ধন্যবাদ সবাইকে, আর যারা আমাদের সাথে গ্রুপে অ্যাড হতে চান তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি আপনার নাম এবং কি কোন শহর থেকে বলতেছেন এটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিবেন, আমরা আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিব ইনশাল্লাহ। আর আর কারো কিছু বলার তো নাই না? রিবা ম্যাডাম আপনি কিছু বলেন সবার উদ্দেশ্যে? না, সবার তো সব তো আপুর আপনি বলছেনই, বাস ওগুলো যদি একটু ভালোভাবে ওনারা খেয়াল করে তাহলে তো হয়ে যাবে, আর তো কিছু এক্সট্রা করার দরকার নাই। জি বলেন। যে সুফি আপু বললো যে যেই চারটা ক্লাস করলাম সেখান থেকে আর কি রুল গুলো, যে কয়টা রুল গুলো বলছে সেগুলি লিখে নিতে হবে। হ্যাঁ, রুলস অথবা আমাদের কথায় কার কথাটা আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, যেমন আজকে রিবা ম্যাডাম বারবার বলেছে এস এর সাউন্ড কিভাবে জেতার মতো হয়, আবার বলেছে পি থাকলে প এর মতো উচ্চারিত হবে, এফ পে থাকলে ফ এর মতো উচ্চারিত হবে, ঠিক আছে? তারপরে যে আমরা আপনাদেরকে বাংলা ভাষায়, মানে আপনার কাছে আমাদের কোন কথাগুলো শুনে মনে হয়েছে যে এই কথাগুলো যদি আমি অনুসরণ করি তাহলে আমি আরো বেটার করতে পারবো, ঠিক আছে? আপনি বিষয়টা বুঝতে পেরেছেন? আমাদের কথা থেকে আপনারাই ফাইন্ড আউট করবেন যে এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, এটা যদি আমি লিখে রাখি বা আমি অনুসরণ করি। আর আমি চাই যে আপনাদের একটা খাতা তৈরি হোক, আপনাদের একটা খাতা তৈরি হোক যেখানে যা বুঝেন আপনি আপনার মতো করে লেখেন এবং এগুলো আপনারা আমাদের সাথে গ্রুপে শেয়ার করতে পারেন, ঠিক আছে? আর গ্রুপে শেয়ার করলে আমরা চেষ্টা করব যে আপনাদের বিষয়গুলো আমরা, জি সুপ্রিয়া আপু মাইক্রোফোনটা আবার আনমিউট করুন, আপনাদের বিষয়গুলো আমরা গ্রুপে অবদান করব। আমরা চাই যে এখানের মধ্যে হয়তো 10 জন আছে যারা সত্যিকার অর্থে ভাষা শেখার জন্যই আসছে, সেটা 10 হতে পারে আবার 100 জন হতে পারে, ঠিক আছে? আপনাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আগামীতে আপনারা সবাই সবসময় নোটবুক রাখবেন, পাশাপাশি একটা পেন রাখবেন, কারণ আপনারা এজ এ স্টুডেন্ট আপনারা যেহেতু আমাদের কাছে পড়তেছেন তাহলে স্টুডেন্টের মতোই আপনারা আপনাদের বিহেভটা স্টুডেন্টের মতোই থাকবে, যেহেতু আমরা কোনো একটা ওয়ার্ড বলতেছি সেটা সাথে সাথে নোট করে রাখবেন, তাহলে কি হবে আপনার নোট করার সাথে সাথে এই জিনিসটা আপনার মাইন্ডে মানে মাইন্ডে ক্যাচ করবে আর কি। ভাই যদি সাথে সাথে নাও ধরতে পারেন আজমল ভাই, এগুলো তো রেকর্ডেড থাকে, এই জন্যই তো আমি বলছি পিছনে ক্লাস আছে আপনি দেখেন, দেখে রেকর্ডেড রেকর্ডেড গুলো দেখে আপনারা নোট নিতে পারবেন, যেহেতু আমাদের রেকর্ডার আছে। আর যদি কেউ বেশি ইনঅ্যাক্টিভ থাকেন আর কি, অ্যাক্টিভ থাকেন আমাদের সাথে, তাহলে আপনিও নোটবুক নিয়ে আমাদের সাথে ক্লাস করতে পারবেন, যেহেতু অনেক সময় অনেক ওয়ার্ড থাকে যেটার মিনিং আমরা বলে দিই সেটার সাথে সাথে নোট করে রাখলেন আর কি। জি, তো ধন্যবাদ সবাইকে, আমাদের সময় প্রায় শেষ আর কি, আমরা অলমোস্ট আরো বেশি টাইম দিয়ে দিছি আপনাদেরকে 8 মিনিটের মতো। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আগামী শনিবার সবার সাথে দেখা হবে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আমিও সবার থেকে বিদায় নিলাম, সকলের সুস্বাস্থ্য নিরাপত্তা কামনায় শেষ করছি। আশা করি আমাদের পরের ক্লাসে আবারও নতুন অনেক রুলস এন্ড রেগুলেশন সহ আপনাদের সাথে আমাদের আবারও কথা হবে, ক্লাস হবে। ধন্যবাদ সবাইকে। জি রিবা ম্যাম, আসসালামু আলাইকুম সবাইকে, সবার সাথে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আর প্লিজ দয়া করে একটু শেয়ার করে দিন আমাদের এই ক্লাসটা। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।